আপতকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়া হচ্ছে না বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এতত্ব জানানো হয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বন্ধ ছিল ভারতীয় ভিসা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা দেওয়া হবে বলে জানায় ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণবীর বলেন আপাতত বাংলাদেশীদের চিকিৎসার ও জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নিয়েছে সে দেশের সরকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলিতে পুনরায় কাজ শুরু হলে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলো বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু করেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনায় তবে এখনই সকলে ভিসা পাবে না কেবল যারা চিকিৎসার জন্য আসবেন তাদের জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার ভারত জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টি আগের মতো হয়ে যাবে আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে